OnePlus এর প্রোডাক্ট মানে আমরা জানি স্পেশাল কিছু তবে OnePlus Buds Pro এর ব্যাপারে একটু বেশি ভালো ভালো শোনা যাচ্ছে সবার মুখে মুখে শুধু এটা নাকি খুবই স্পেশাল হয়েছে তার প্রিভিয়াস জেনারেশনের ভাই ব্রাদারদের চাইতে অর্থাৎ OnePlus এখন পর্যন্ত যতগুলো TWS ওয়্যারলেস ইয়ারফোন বা নেক ব্যান্ড অথবা তাদের ইয়ারফোন যাই নিয়ে আসছে না কেন তাদের প্রত্যেকটা চাইতে নাকি এটা একেবারে স্পেশাল হয়েছে বিশেষ করে সাউন্ড কোয়ালিটিতে তো এটা আমরা বেশ কিছুদিন যাবত ব্যবহার করে আসছিলাম আমাদের কাছে অনেকদিন যাবতই রয়েছে আজকের ভিডিওতে আমরা এর সম্বন্ধে খুঁটিনাটি সব কিছুই জানবো আমাদের ইউজার এক্সপিরিয়েন্সগুলো কী ছিল ভালো এবং মন্দ উভয় দিকে জানবো তো এই হচ্ছে OnePlus Buds Pro এর বক্স আমরা OnePlus এর বক্সগুলো যেমনটা দেখেছি যে লাল সাদা কম্বিনেশনে থাকে সাধারণত ঠিক তেমনটাই রয়েছে তবে এটা বেশ প্রিমিয়াম চলুন খুলে ফেলা যাক খুলে ফেললে প্রথমে আপনারা এই যে TWS-টি পেয়ে যাবেন এটার কাছে পরে আসি নিচে আমরা পেয়ে যাব এই যে প্রথমেই রয়েছে এয়ার ম্যাপ এখানে আরও দু জোড়া রয়েছে আপনি আপনার কানের সাইজ অনুযায়ী সেট করে নিতে পারছেন দেন এ পাশে আপনি পেয়ে যাবেন চার্জিং কেবল ইউএসবি টাইপ সি এর আর এছাড়া ডকুমেন্টেশন রয়েছে এবং সেখানে আমরা দেখতে পাই রেড কেবল ক্লাবের যে কার্ডটা সেটাও থাকছে এই জিনিসের কাছে আসা যাক আমরা রেগুলার মোটামুটি খেয়াল করে আসছিলাম যে ক্যাপসুল শেপের থাকে মোটামুটি বা পিল শেপের থাকে আর কি মেইন বক্সটা বাট এইটা কিন্তু একটু স্কোয়ারিশ টাইপের একটু স্কোয়ার আর এটা টোটালি প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড আমরা যেটা পেয়েছি সেটা কিন্তু কালো কালারের তবে এর সাদা কালারের কিন্তু আরেকটি হয়ে থাকে আর হ্যাঁ এটা খুললে বেশ সুন্দর একটা ফিলও পাওয়া যায় তবে এর ম্যাগনেটিক স্ট্রেংথটা আমার কাছে একটু কম মনে হয়েছে এটা আর একটু হেভি হলে ভালো হতো কারণ উপরের অংশটা ধরে যদি একটু একটু ঝাঁকি দেন তাহলে দেখবেন এটা খুলে আসতে চায় সো এই জায়গাটা মনে হয় আরেকটু বেটার দেওয়া যেত এর ব্যাক সাইড আমরা লক্ষ্য করবো রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট মূলত এটাকে চার্জ করার জন্য সামনে একটি এলইডি নোটিফিকেশন লাইট রয়েছে উপরে OnePlus-এর ব্র্যান্ডিং যেমনটা দেখছেন ভিতরে খুব সুন্দর করে প্লেসমেন্ট করে রাখা রয়েছে বাডস দুটো হ্যাঁ এটার ম্যাগনেটিক স্ট্রেংথ মোটামুটি ভালো রয়েছে মানে কেসের তুলনায় এটা বেশ ভালোই পড়ে যাবে না এখানে আমরা দুইটি কালার শেডিং লক্ষ্য করছি নিচের দিকটা টোটালি গ্লোসি ফিনিশড এবং উপরের পার্টটা ম্যাট ফিনিশ উপরের অংশটা দেখলে বোঝা যায় এটা প্লাস্টিকের তৈরি বাট নিচের দিকটা একটু মেটাল মেটাল একটা ভাব দেবে তবে এটা মেবি মেটাল না ইলেকট্রো প্লেটিং করা মেবি খুবই লাইট ওয়েটের আর কানের সাথে যথেষ্ট ভালোভাবেই ফিট হয়ে যায় এবং সব কিছু বন্ধ মানে আশেপাশে কোনো সাউন্ডে আমি পাচ্ছি না কারণ ANC অ্যাক্টিভ হয়ে গিয়েছিল এই ধরনের TWS বা বার্ডসগুলোতে আমরা দেখতে পাই টাচ কন্ট্রোলিং সিস্টেম ব্যবহার হয় গান প্লে পজ নেক্সট করার জন্য বাট এইটার ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে এখানে পিনস জেস্টার ব্যবহার হয়েছে অর্থাৎ দু আঙুল দিয়ে এভাবে ধরতে হবে তো একবার যদি আপনি ধরেন সেই ক্ষেত্রে প্লে বা পজ হবে আবার যদি দুবার ধরেন পরপর তাহলে নেক্সট সঙে চলে যাবে বা কলাশটা আপনি কেটেও দিতে পারবেন বিষয়টা অনেকের জন্য ভালো তাদের জন্যই ভালো যাদের কানে হঠাৎ করে হাত লাগতো গান বন্ধ হয়ে যেত তাদের জন্য এটা সুবিধা আবার একটু অসুবিধা মনে হতে পারে যে আমি দু আঙুল দিয়ে এটা ধরতে হচ্ছে হয়তো এটা একটু নড়বড়ে হয়ে যেতে পারে বা প্রথম দিকটাতে আপনার কাছে একটু বিরক্ত লাগতে পারে আমার মনে হয় এর সাথে ইউজ টু হয়ে যাবেন তবে ভালো বিষয় যে এটা প্রত্যেকবার একুরেটলি কাজ করছিল আর এই বার্ডস দুটো কিন্তু IP53 সার্টিফাইড প্লাস এর যে কেসটি রয়েছে এটাতেও কিন্তু IPX4 এর রেটিং থাকছে সো স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন বা টুকটাক পানি লাগলেও কোনো ধরনের সমস্যা থাকছে না কানেক্টিভিটির ক্ষেত্রে লেটেস্ট ব্লুটুথ 5.2 ব্যবহার হয়েছে এতে যার ফলে স্ট্রেংথ খুবই ভালো পাচ্ছিলাম এবং কুইক কানেকশন যেহেতু সাপোর্ট করে জাস্ট এর বক্সটা ওপেন করার সাথে সাথে ফোনের সাথে কানেক্ট হয়ে যাচ্ছিল একবার পেয়ারিং করে নিলে আর ফোনের সেটিংস অপশন থেকে এটাকে আপনি চাইলে বিভিন্নভাবে সেট আপ করে নিতে পারছেন ইভেন ANC-কে আপনি তিনটি স্টেপে কন্ট্রোল করতে পারবেন তিনটা স্টেপ রয়েছে তার মধ্যে এক্সট্রিম যেটা সেটা ব্যবহার করলে একেবারেই মানে বাইরের কোনো সাউন্ড আসে না বললেই চলে বিশেষ করে মানে লোয়ার ফ্রিকোয়েন্সির যে সাউন্ডগুলো সেটাকে খুব ভালোভাবে এটা কাট ডাউন করতে পারছিল ANC নিয়ে আমরা এই পার্টেই বলে ফেলছি সত্যি বলতে গেলে এর ANC-টা এর প্রাইস পয়েন্ট থেকে আমি বলবো খুবই দারুণ ছিল OnePlus Buds Pro ANC নিয়ে আমি সন্তুষ্ট রয়েছি কিন্তু এখানে যে আপনি তিনটে স্টেপে ANC-কে কন্ট্রোল করতে পারছেন সে ব্যাপারটা আমার কাছে মানে যে আলাদা আলাদা এমনটা মনে হয়নি তিনটে স্টেপে অলমোস্ট সেম বলেই মনে হয়েছে বাডস দুটো ফোনের সাথে কানেক্ট করার পরে সেটিংস অপশন থেকে কিন্তু আপনি জেন মোড নামে একটি মোড পেয়ে যাবেন যেটা রান করলে আপনার মনে হবে যেন আপনি মানে কোনো একটা এমন কোনো জায়গায় আছেন বনের মধ্যে আছেন এমন সাউন্ড রয়েছে তারপর সাগরের পাড়ে আছেন এমন সাউন্ডও পাবেন বিভিন্ন রকমের প্রিসেট কিছু সাউন্ড এখানে রয়েছে আপনি মানে গান শোনার বদলেও এগুলো শুনতে পারেন তারপর ঘুমানোর সময় চাইলে শুনতে পারেন এরকম কিছু মিউজিক এখানে সেট করা রয়েছে তারপর এই বার্ডস দুটো আপনার কানের সাথে ঠিকভাবে ফিট হয়েছে কিনা বা আপনি ঠিকভাবে পড়েছেন কিনা সেটাও আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে চেক করে নিতে পারেন যে লেফট বা রাইট সাইডের দুটোই ঠিকঠাক রয়েছে কিনা তো এই ধরনের বেশ কিছু দারুণ দারুণ ফিচার এতে থাকছে তবে আসল বিষয় হলো এর সাউন্ড কোয়ালিটি কেমন এই বার্ডস দুটোর মাঝে 11mm এর ড্রাইভার ব্যবহার হয়েছে আমরা ম্যাক্সিমাম বার্ডসের ক্ষেত্রে লক্ষ্য করি 10mm ড্রাইভার দেওয়া হয় বাট এটার ক্ষেত্রে আপনারা 11mm ড্রাইভার পাচ্ছেন এবং এর সাউন্ড সিরিয়াসলি সাউন্ডটা মানে অস্থির লেভেলের ছিল
যে কারণে হয়তো সবার মুখে মুখে এর সাউন্ড সম্বন্ধে ভালো শোনা যায়। এটা যথেষ্ট লাউড সাউন্ড দিতে পারে, অর্থাৎ ভলিউম লেভেল খুবই ভালো রয়েছে। শুরুতেই আমার মনে হয় বেজ নিয়ে কথা বলা উচিত, কারণ এইটার বেজ একদম মারাত্মক লেভেলের ছিল, মানে টাইট একটা বেজ দিতে পারছিল। অর্থাৎ আমরা অনেক এয়ারফোনের ক্ষেত্রে লক্ষ্য করি বেজ বেশি দেয়, সেই ক্ষেত্রে আবার লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডটা নষ্ট করে ফেলে, কিন্তু এর ক্ষেত্রে তেমনটা হয়নি। ইভেন ফুল ভলিউমে আমি এই ধরনের কোনো প্রবলেম পাইনি। সো আমি বলবো এটার বেজটা খুবই ভালো ছিল, যারা বেজ লাভার তাদের এই বেজটা অবশ্যই পছন্দ হবে, কারণ বেজ তো ভালোই, একই সাথে অন্য অন্য সাউন্ডগুলো নষ্ট করছে না। OnePlus এখানে টিউনিংটা খুব ভালোভাবেই করেছে বলে আমার মনে হয়। ইভেন এর যে মিড বা ভোকাল তার সাউন্ড আমি একদমই ঠিকঠাক পেয়েছি, তবে একেবারে হাইয়ে ফুল ভলিউমে থাকলে ট্রেবলটা আমার মনে হয়েছে একটু বেশি কানে হিট করে, হয়তো একদম যদি ফুল ভলিউমে তখন থাকেন মনে হতে পারে যে একটু হিট করছে। তবে ওভারঅল আমার কাছে মনে হয়েছে এর সাউন্ড কোয়ালিটি খুবই দারুণ ছিল, যদি কিনা আপনি 80% ভলিউমের মধ্যে রাখেন, কারণ এটা এত বেশি লাউড আমার মনে হয় না যে আপনাকে 100% বা 90% যেতে হবে। আবার আমি এইটা আইফোনের সাথেও ব্যবহার করে দেখেছি এবং সেই ক্ষেত্রে সাউন্ডের কিছুটা তারতম্য পেয়েছি। OnePlus-এর সাথে আমি ব্যবহার করছিলাম, কিন্তু আইফোনের ক্ষেত্রে আমার মনে হয়েছে এর সাউন্ড কোয়ালিটি আরেকটু বেটার হয়ে যায়। তো ফাইনালি বলা যায় সব কিছু মিলে একটা ব্যালেন্স সাউন্ড দিতে পারছিল। আপনি ক্লাসিক সং শুনুন বা একটু হিপ হপ টাইপের গান শুনুন, সব কিছুই উপভোগ করতে পারবেন এর মাধ্যমে, এমনটাই আমার মনে হয়েছে। আপনি যদি ANC অন রাখেন, OnePlus Buds Pro থেকে আপনি 5 ঘন্টার মতো মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন, তবে যদি আপনি ANC অফ করে রাখেন সেক্ষেত্রে 6.5 থেকে 7 ঘন্টার মতো আপনি মিউজিক প্লে টাইম পাবেন 70-80% ভলিউম লেভেলে। আর এর যে বক্সটি রয়েছে এই যে এটা, এটার থেকে আপনি 5 বারের মতো এটাকে চার্জ করতে পারবেন। অনেকেরই প্রশ্ন থাকবে এটা দিয়ে কি গেমিং করা যাবে। হ্যাঁ, এটাতে লো ল্যাটেন্সি মোড রয়েছে, বাট গেমিংয়ের জন্য আদর্শ কিছু মোটেই না, কারণ 94 MS-এ আপনি মানে ল্যাটেন্সি পাবেন। সো সেই ক্ষেত্রে বলা যায় এটা একটা মোটামুটি বড় রকমের এই ডিলে, যারা একদম মানে হেভি লেভেলের গেমার বা হার্ডকোর গেমার তাদের জন্য আমার মনে হয় না যে এটা দারুণ কিছু হতে পারে, বাট লো ল্যাটেন্সি মোড রয়েছে 94 MS। ANC-র পার্টে একটা ব্যাপার মিস করেছে, এটাতে কিন্তু ট্রান্সপারেন্সি মোডও রয়েছে এবং সেটাও ঠিকঠাকভাবে কাজ করছিল। আর এটা দিয়ে কিন্তু আমরা কথা বলে দেখেছি মাইক্রোফোন কোয়ালিটিও বেশ ভালো রয়েছে এবং অনেক লাউডলি আপনাকে কথা বলতে হবে এমন কিন্তু না, আস্তে কথা বললে ওপাশ থেকে জিনিস শুনবেন, ক্লিয়ারলি শুনতে পাবেন। তো এ সমস্ত বিষয় নিয়েই ছিল OnePlus Buds Pro। এবারে এই প্রোডাক্টটা কেনার আগে আপনাদেরকে আমি জানাতে চাই এর কিছু ভালো দিক এবং কিছু নেগেটিভ দিক, তবে তার আগে এর দামটা আমাদের জানা উচিত। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে পছন্দসব.com, যাদের কাছে আপনারা OnePlus Buds Pro পেয়ে যাবেন এই মুহূর্তে, এবং তাদের থেকে এটা আপনারা নিলে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন। এই প্রোডাক্টের বর্তমান প্রাইস তাদের শপে রয়েছে 12,300 টাকা। ভিডিওর ডেসক্রিপশনে এই প্রোডাক্টের সরাসরি পার্সেস লিঙ্ক আমি দিয়ে দিলাম, এছাড়া পছন্দ শপের যাবতীয় ইনফরমেশনও দেওয়া থাকলো, চাইলে সরাসরি তাদের সাথে আপনারা যোগাযোগ করে রাখতে পারেন। আমি বলছিলাম এর কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করব। তাহলে শুরুতেই খারাপ দিক নিয়ে আলোচনা করা যাক। তো খারাপ দিকের মধ্যে আমি প্রথমে বলবো এর বক্সটা আর একটু প্রিমিয়াম করা যেত, যেহেতু 12,000 টাকায় আমরা বলি 12,000 টাকার আশেপাশে পাওয়া যায়, সো সেই জায়গা থেকে আমার মনে হয় এটা আরেকটু প্রিমিয়াম হতে পারতো, যদিও এটা দেখতে খারাপ না। আর উপরের যে এই যে ক্যাপটা যেটা খুলে আসে আর কি, এইটা মনে হয় আর একটু টাইট ফিট হলে ভালো হতো। দেন এটাতে টাচ কন্ট্রোলিং সিস্টেমের বদলে পিনস জেস্টার ব্যবহার হয়েছে, যে বিষয়টা হয়তো অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে আবার ভালো নাও লাগতে পারে। এরপরে লো ল্যাটেন্সি মুড সেখানে আমরা দেখতে পাই 94 MS, এটাকে যদি আর একটু কমিয়ে নিয়ে আসা যেত সেই ক্ষেত্রে এটা গেমারদের জন্য একটা আদর্শ প্রোডাক্ট হতে পারত। সো এই বিষয়গুলো ছিল এর মোটামুটি নেগেটিভ দিক। এবার যদি আমরা পজিটিভ দিক নিয়ে কথা বলি, প্রথমেই বলবো এর ANC অসাধারণ, এর সাউন্ড কোয়ালিটি, যেটাও আমার মনে হয় যেটা নিয়ে কমপ্লেন করার কোনো জায়গা তো নেই, প্লাস এরকম বাজেট থেকে অন্যগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে অবশ্যই পিছিয়ে থাকবে না। এছাড়া এর কানেক্টিভিটি স্ট্রেংথ এবং ব্যাটারি ব্যাকআপ, এই বিষয়গুলো কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। এখন ফাইনালি যদি আপনার মনে হয় যে আপনার জন্য এটা ঠিকঠাক, তাহলে অবশ্যই নিয়ে নিতে পারেন, তবে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হচ্ছে স্যামজোনের আরও একটি নতুন টেক নিউজে।